आमी छात्रलीग के बोलते चाहिए आमी तुम्हादेर काछे स्मार्ट बांग्लादेश आगामी निर्वाचन स्लोगान स्मार्ट बांग्लादेश बोले घोषणा करेछे बांग्लादेश आवामी लीग और आवामी लीगेर स्मार्ट बांग्लादेश स्लोगान के जरा निजेदेर मध्य धारण करे स्मार्ट बांग्लादेश बिनिर्माणेर कारीगर हिसेबे काज करार कथा तारा होच्छे छात्रलीग किन्तु वास्तव चित्र किन्तु भिन्न जिनि स्मार्ट बांग्लादेश बिनिर्माणे निजेके आत्महति देवार कथा बोलेछेन তারাই এখন হয়ে উঠেছে আতঙ্কের নাম মুখে যা বলছে ঠিক তার উল্টো পথে হাঁটছে ছাত্রলীগ দিন দিন কর্মশই হিংস্র হয়ে উঠছে দলের এই সব নেতাকর্মীরা ভারী হচ্ছে অভিযোগের পাল্লা আজকের এই ভিডিওতে মূলত ছাত্রলীগের কিছু কুকৃতি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন 2023 16 ফেব্রুয়ারি রাতে পুলিশ পরিচয় দিয়ে বইমেলায় চার ক্রেতার কাছ থেকে চাঁদাবাজির সময় তাদের হাতে নাতে আটক করে শাহবাগের থানা পুলিশ তারা হচ্ছে কারা ছাত্রলীগ পরবর্তীতে 17 ফেব্রুয়ারি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট এই ঘটনার ঠিক আগে 14 ফেব্রুয়ারি 2023 কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের এক নবীন ছাত্রীকে রাতভর র‍্যাগিং করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেত্রী এবং তার সহযোগীর বিরুদ্ধে রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত তাকে মারধর হেনস্থা শারীরিকভাবে নির্যাতন শুধু তাই নয় বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ তুলেছে সেই ভুক্তভোগী এর আগে 2022 সালের অগাস্টে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি দুই ছাত্রীকে আটকে রেখে মানসিকভাবে নির্যাতন করে এছাড়া আরও একটি বড় ঘটনায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযুক্ত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে জোর করে আবাসিক হোটেলে সিট দখল চাঁদাবাজির অভিযোগ আছে চুরি ছিনতাইয়ের অভিযোগ তো প্রতিনিয়ত পাওয়া যায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন খান তিনি বৃহস্পতিবার থেকে বর্তমানে অনশন করছেন চলতি বছর 10ই জানুয়ারি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে ছাত্রলীগ শাখার সভাপতির নেতৃত্বে নেতাকর্মীরা তাদেরকে লাঞ্ছিত করে 11ই জানুয়ারি এই ঘটনায় সংবাদ সম্মেলন করেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা 7 ফেব্রুয়ারি 2023 ছাত্রলীগের এক নেতা চট্টগ্রামের এক কলেজ শিক্ষিকাকে ক্লাসরুমের মধ্যেই লাঞ্ছিত করার অভিযোগ ওঠে গত 30শে জানুয়ারি কুমিল্লায় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অমিত দত্ত লাঞ্ছিত হন শুধু এই নয় এর বাহিরে বিভিন্ন সময় শিক্ষক শিক্ষার্থীদের লাঞ্ছিত করা মারামারি চাঁদাবাজি টেন্ডারবাজি হলের সিট দখলের অভিযোগ রয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে নিজেদের মধ্যে বিবাদ এবং সংঘাত তো আছেই গ্রুপিং করে করে এক গ্রুপের ছাত্রলীগের নেতাকর্মীরা অন্য গ্রুপের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে হত্যা করছে তাদেরকে আহত করছে অন্য দলের সঙ্গে সংগঠনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছে ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া যে সংগঠন আয়ুব খান এবং ইয়াহিয়া খানের বিরুদ্ধে আন্দোলন করেছিল স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সেই সংগঠন এখন উল্টো পথের পথিক যার বিরুদ্ধে অভিযোগের কোনো অন্ত নেই